এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আমি, দেখো এটা কে, অ্যামেলি হাসতেছে, এটা কে দেখো তো, তোমার গাড়িটা কোথায়? তোমার কার, অ্যামেলি কি করে, আমি কি করে, আজকে আমি জুটি করছে। আমরা বারান্দায় এসেছি, হলো আমাদের এই যে কার্পেটটা হচ্ছে ইয়ে করবো, শুকিয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, বাট অ্যামেলিয়াকে নিয়ে তো ধরতেই পারলাম না, দেখে নেই। এটা হচ্ছে গতকাল আমরা ধুয়ে দিয়েছি, অনেকে জিজ্ঞেস করেছিলেন, মানে দু একজন এরকম কমেন্ট করেছিল, আপু তোমাদের কার্পেটটা ক্লিন লাগে, কিভাবে ধোও? কার্পেটটা আসলে অত বেশি মোটা ফ্যাব্রিকের কিনিনি, একটু পাতলা দেখেই কিনেছি, যাতে ওয়াশ করা ইজি হয়। আর আমার বারান্দাতে তো আলহামদুলিল্লাহ রোদ থাকে, তো দেখা যায় যে বারান্দাতে জাস্ট, আর এখানে পানি যাওয়ারও রাস্তা আছে, তো আমরা কার্পেটটাকে জাস্ট নিচে রেখে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলি, অথবা সাবান পানি দিয়ে দিয়ে দিলেই হয়ে যায়, অত বেশি ঝামেলা হয় না আর কি। তো এই যে সকালে দিয়েছিলাম, শুকিয়েই গেছে, এখন জাস্ট উল্টিয়ে দেব। কাপড় চোপড়ও কিছু ধুয়েছি অ্যামেলিয়ার। অ্যামেলিয়া কোথায় দেখ, অ্যামেলিয়া কোথায় রে, তুমি এটার মধ্যে কেন ঢুকছো মা? বিরো 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 বিরো, বিড়ালটা একটা কোথায় রে, আমি এই তো, আসো আসো, আল্লাহ এটা গরম অনেক, আসো। লা কি গরম আজকে বাইরে, একদম 2 সেকেন্ডের মধ্যে মনে হয় ঘামিয়ে গেলাম। আজকে রান্নাঘর পুরো ক্লিন টিন করে ফেলেছি, এখন বাজে হচ্ছে সকাল 11:30। কি খাবে, কি খাবে, ব্রাশ ব্রাশ খাওয়া যাবে না, তুমি যাও, তুমি একটু মাম খাবে, একটু মাম খাবে, একটু মাম খাবে, কি খাবে, ব্লুবেরি খাবে, ব্লুবেরি খাবে, কি খাবে বলো তো, কি কি বুবি, এই যে ফ্রিজ টানছে, কি খাবে মা, ব্লুবেরি ব্লুবেরি ব্লুবেরি। এখন হলো অ্যামেলিয়ার নাস্তার সময়, তো নাস্তা বলতে সকালের তো ও নাস্তা করে প্রায় 9টার দিকে করে ফেলে, 9টা সাড়ে 9টার দিকে, হ্যাঁ খাবে। তো এই 11:30-11টার দিকে হচ্ছে ওকে একটু ফল খেতে দিই, কারণ এই সময়টাতে একটু ক্ষুধা ক্ষুধা লাগে। আর হলো আমি ও ভারী কিছু দিই না, কারণ আর 1 ঘন্টা পরেই ওকে মোটামুটি লাঞ্চ দিয়ে দিব। দাঁড়া, এই যে এই কয়টা ব্লুবেরি দিলাম, একটু আমি ইয়ে করে দিই আর কি, নরম করে ইয়ে করে দিই, কারণ ও দেখা যায় যে মুখে দিয়ে বসে থাকে, নরম করে ভেঙে দিলে ওর খেতে ইজি হয়। ব্লুবেরি, থ্যাংক ইউ বলো, বলো মা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন হচ্ছে সে একটু রাইমস দেখবে আর বসে বসে ব্লুবেরি খাবে। মাম্মি যাও, মা খাটে ইয়েতে বসো, সোফাতে বসো তো, মা একটু খাও তো, খাও তো, কি দেখবে, রাইমস দেখবে, আচ্ছা দাঁড়াও রাইমস দিয়ে দিচ্ছি আমি, তুমি তুমি একটু একটু ব্লুবেরি খাও মাম্মা, আচ্ছা রাইমস দিচ্ছে, এই যে রিমোট দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে সে রাইমস দেখবে আর হচ্ছে খাবে, রাইমস দেখছে। আর আজকে যেহেতু আমার কিচেনে সেরকম কোনো কাজ নেই, কারণ রান্নাবান্না আছে, একদম কিচেন টিচেন আজকে ক্লিন করে ফেলেছি, তো আজকে হলো আমি অ্যামেলিয়ার জন্য একটা মাছের রেসিপি রান্না করব। নর্মালি কি হয়, চিকেন বা অন্যান্য সবজিও আমরা যেরকম খাই সেখান থেকেই খাই, চিকেনটাও আমাদের, মানে আমাদের নর্মাল রান্না করা চিকেনটাই ও খেতে পারে, বাট মাছের এমন একটা ব্যাপার হয়, মাছ আসলে বেছে কাটা বেছে বেছে যে ওকে ইয়ে করে খাওয়াবো, ওই সময়টাতে আসলে দুপুরবেলা অনেক বেশি রাশ থাকে, অ্যামেলিয়াও 11:30 মানে 12:30টার পরে খেয়ে ঘুমিয়ে যাবে, এরকম একটা ইয়ে থাকে। আর ও হচ্ছে মানে মাছ বেছে যদি ওর মুখে দেই, দেখা যায় যে পুরো মাছের জুসটা খায় আর ইয়েটা ফেলে দেয়। তো মাছটা খাওয়ানো আমার একটু কয়েকদিন ধরে দেখছি, মানে আমাদের তরকারি থেকে খাওয়ানোটা একটু ঝামেলাই হয়ে যায়। আর এমনি ওকে আমি ওকে মাছ সিদ্ধ করে নর্মাল খিচুড়ির মধ্যে দিয়ে 2-1 বার ট্রাই করেছিলাম, বাট আসলে খিচুড়ির মধ্যে মাছের টেস্ট ভালো আসে না আর খেতেও মজা লাগে না। তো রিসেন্টলি একটা রেসিপি ট্রাই করেছি মাছ দিয়ে, আলহামদুলিল্লাহ অ্যামেলিয়া খুব মজা করে খেয়েছে, আর হলেও এটা খেতে অনেক ভালো।
আর যেসব বাচ্চাদের গিলতে সমস্যা, চাপ মানে চিবিয়ে গেলা সমস্যা, সেসব বাচ্চাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এটা এমন একটা রেসিপি যেটাতে আপনি একই সাথে মানে শাক সবজি মাছ মানে প্রোটিন মিনারেল সব কিছু একসাথে কম্বাইন্ড একটা রেসিপি বলা যেতে পারে। তো খুব অল্প সময় লাগে বাসায় কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই তো ঠিক আছে। এখন হলো আমি আমেলিয়ার জন্য সেই মাছের রেসিপিটা রান্না করছি। আর যারা অনেকেই আমাকে মানে কমেন্টে জিজ্ঞেস করেন, কমেন্ট বা আমার ফেসবুক পেজে নতুন মা যারা বা বাচ্চারা সলিড মাত্র শুরু করেছে, 13 মাস 15 মাস বয়সী বাচ্চাদের কথাও জিজ্ঞেস করে অনেকে, যে আপু আমার বাচ্চা এখনো চিবিয়ে খেতে চায় না, মুখের মধ্যে যদি আস্ত কিছু যায় তো মানে ও বক করে এরকম আর কি, ভমিটিং এর একটা টেন্ডেন্সি থাকে। তো আসলে বাচ্চারা একদম পুরো চিবিয়ে খাওয়াটা শিখতে অনেক বাচ্চারই লেট হয়। ইভেন অ্যামেলিয়াও কিন্তু এখনো মানে প্রপারলি ভাতটা চিবিয়ে এখনো সে খেতে চায় না। চিপস, তারপরে অনেক জিনিসই, ক্রিস্পি জিনিসও চিবিয়ে চিবিয়ে খায়, বাট কেন যেন ভাতটা খেতে চায় না। ভাত হচ্ছে মুখে দিলে একটু নাড়াচাড়া করে গিলে ফেলতে চায়। সো ওর জন্য আমার ভাতও আলাদা করে রান্না করতে হয়, তরকারিটাও একটু নরম করে মাখিয়ে দিতে হয়। তো এটা আসলে শিখে যাবে, টেনশনের কিছু নেই। তো যাই হোক, এখন হলো রেসিপিটা শেয়ার করছি রান্না করে, অ্যামেলিয়া মানে ও কতটা পছন্দ করে সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। এখন রান্নাবান্না শুরু করি। অ্যামেলিয়া কার্টুন দেখতে দেখতে আসলে আমার রান্নাটা শেষ করতে হবে, নাহলে ওটা কিচেনে এসে অনেক ডিস্টার্ব করে। তো ঠিক আছে, রান্নাটা শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি। এটা হচ্ছে মাছের মানে মাছ ভাজাটাকে আমি একদম পুরো বেছে নিয়েছি। আমি রূপচাঁদা মাছ বড় বড় 3 পিসকে একদম পুরো ভেজে ফেলেছি। আর এই পাশে হচ্ছে পুঁই শাক। আমি গতকাল যে পুঁই শাকের ডাঁটগুলো নিয়েছিলাম অ্যামেলিয়ার জন্য, আসলে পাতাগুলোকে বেছে রাখি। তো এখানে আমি ডিপ ফ্রিজে করে একদম ইয়ে করে ফেলি, এটাকে ফ্রোজেন করি 3-4 দিনের জন্য, কারণ এখানে পুরো শাক ডেইলি অ্যাভেলেবেল পাই না, দেখা যায় যে আমাকে এভাবেই রাখতে হয়। তো এখানে পুঁই শাকের পাতাগুলো, একটা ছোটো সাইজের পেঁয়াজ, একটা কাঁচামরিচ নিয়ে আমি এটাকে একসাথে ব্লেন্ড করে নেব। আর মাছটা আমরা নর্মালি যেভাবে হলুদ মরিচ লবণ দিয়ে ভাজি সেভাবে করেই ভেজে জাস্ট কাঁটাটা বেছে নিয়েছি, যাতে মানে খাওয়ানোর সময় আমার কাঁটা নিয়ে টেনশন করতে না হয়। তো শাক, তারপরে হচ্ছে মরিচ আর পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে ফেলেছি। আমি হালকা করে একটু পানিয়ে দিয়েছি এটার সাথে। পুঁই শাকটা কিন্তু একটু আঠালো আঠালো হয়, মানে স্লাইমের মতো, তো পিছলা পিছলা যেহেতু হয় বাচ্চাদের খেতে ইজি হয়, দেখতেই পাচ্ছেন একদম পুরো কি বলবো, পুরো স্লাইমের মতো পড়ছে। তো এই অবস্থায় একটা প্যান দিয়েছি আমি চুলাতে। রান্নাটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি আপনি আগের দিন বা মানে মাছটা আলাদা করে বেছে রেখে দেন, তাহলে সুবিধা হয় আর কি। তো আমি আমাদের জন্য যখন তরকারিতে মাছ ভেজে নিয়েছি, অ্যামেলিয়ার জন্য একটু মাছটা একটু কড়া করে ভেজে সেটাকে আমি এরকম কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই পাশে প্যানের মধ্যে আমি যেই ব্লেন্ডটা করে ফেলেছিলাম মাছ আর সরি শাক আর পেঁয়াজ দিয়ে, ডিরেক্ট তেলের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। আর কিছুই করতে হবে না, মানে আলাদা করে পেঁয়াজ কুচি দিতে হবে না, যেহেতু বাচ্চার জন্য রান্না করছি, দেখা যায় যে খাওয়াতে গেলে আমাকে আস্ত পেঁয়াজ টেঁয়াজ থাকলে বেছে আলাদা করে রাখতে হয়, তো বাটা দিয়ে দিলে আর কি আর এই ঝামেলাটা থাকে না। তো আমার মনে হয়েছে যে একটু পানি দরকার, তো পানিটা আমি আর একটু পরে অ্যাড করেছি। আসলে একবারে পানি দিয়ে বসিয়ে দিলে ভালো, মশলা সহ একসাথে কষিয়ে নেওয়া যাবে। আমি অ্যামেলিয়ার রান্নাতে পিঙ্ক সল্টটা ইউজ করি। তো এই যে আমি পিঙ্ক সল্টটা দিয়ে দিচ্ছি এখানে, আপনাদের বাচ্চার স্বাদ অনুযায়ী, তবে বাচ্চাদের ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম দিয়ে প্রথমে অ্যাডজাস্ট করতে হয়। আমি 1.5 বছর অ্যামেলিয়ার 1 বছর যখন শেষ পূর্ণ হয়েছে তারপর থেকে ওর খাবারে লবণ দেওয়া শুরু করেছি আর কি। তো এর পর্যায়ে আমি যেটা বলছিলাম একটু পানি মনে হচ্ছিলো দরকার, তো আমি আর একটু পানি দিয়ে এবার হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি। নর্মাল মশলা আমরা যেগুলো খাই আমি সেগুলোই, মানে যেহেতু অ্যামেলিয়া আমাদের তরকারি খেয়ে ইউজ টু, তো ওর রান্নাতেও বা ওর জন্য তরকারি রান্না করলেও মশলা যদি আমি একদম কম দিয়ে দিই তাহলে কিন্তু ও খাবারের সেই মজা বা স্বাদটাও পাবে না। চেষ্টা করি যে একই রকমভাবে রান্না করার জন্য। তো এখানে আমি ধনে জিরে গুঁড়ো, হলুদ আর মরিচ, মরিচের গুঁড়ো একসাথে দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু পানিটা শুকানোর জন্য দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলবো, একদম পিচ্ছিল হয়ে আছে। এটা কিন্তু শাকটা মানে কারণে এরকম, অন্য কোনো শাক দিয়ে আমি ট্রাই করিনি, বাট পুঁই শাকটা দিয়ে আমার মনে হয়েছে যে খুব ইজি, মানে ভাতটা খুবই চট করে ওরা মুখে দেওয়ার সাথে সাথে গিলে ফেলতে পারে, কোনো ঝামেলা হয় না।
আর যদি বাচ্চা এমনি শাক খেতে পারে তাহলে তো খুবই ভালো। অ্যামেলিয়ার ক্ষেত্রে আমি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে যে ওকে একদম টিপে টিপে আমার নরম করে তারপরে দিতে হয়, আদারওয়াইজ ও একদম মুখে দিয়েই মানে বমি করে ফেলতে চায়, এরকম একটু আঁশ টাইপের কিছু এখনও গেলাটা ভালো মতো শেখেনি। যেহেতু ওর দাঁত এখনও মাড়ির দাঁত হয়নি, মাত্র 4টা দাঁত ওরা হয়েছে, সো ওর কাছে আসলে এটা একটু কষ্টকরই, তো এই জন্য আমি এভাবে রান্না করে দিই আর কি। তো মশলাটা একটু শুকানোর পর মানে কষানোর পরে এর মধ্যে আমি মাছগুলো, যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আসলে এখানে কিন্তু সব কিছুই বলতে গেলে কুকড, আর জাস্ট মশলাটা কষানো পর্যন্ত ওয়েট হলেই হবে, কারণ মাছটা কিন্তু অলরেডি বেছে, তারপর মানে ভেজে মাছটাকে আমি বেছে নিয়েছি, বলতে গেলে রান্না করা মাছই আমি এটাতে দিচ্ছি। সো মাছ আসলে সেদ্ধ হওয়ার কিছু নেই, এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন বিকেলবেলা মাছটা ভেজে, আমি মানে দুপুরবেলা আমাদের জন্য যখন করেছি তখনই। তো যাই হোক, এবার হচ্ছে মাছ সহ সব কিছুকে একসাথে খুব ভালো মতো আমি মিশিয়ে ফেলবো। এই রান্নাটা আমি ট্রাই করেছি এর আগেও 2 দিন অ্যামেলিয়াকে খাইয়েছি, আমি খুব স্যাটিসফাইড, কারণ এখন এমন একটা বয়স যত কম খাবারে বেশি নিউট্রিশন দেওয়া যায়, কারণ এত খাবার নিয়ে ডিস্টার্ব করে, দেখা যায় যে 4-5 লোক মা খেয়ে আর একদমই খাবে না, আর জোর করে গেলানোও যায় না। আগে একটা সময় ছিল মুখের মধ্যে দিলে অ্যাটলিস্ট গিলে ফেলতো, এখন কিন্তু এটা করে না। সো আমি শুধু ট্রাই করি যে আচ্ছা 4 লোকমা যেহেতু খাবে, সো 4 লোকমাতেই বেস্ট নিউট্রিশনটা কীভাবে দেওয়া যায়। তো এই তো রান্নাটা একদম শেষ, পানিটা শুকানো পর্যন্তই ওয়েট করতে হবে। এই তো মাছ রান্না একদম পুরো পুরোপুরি কমপ্লিট, খুবই মজা হয় এটা খেতে, আমি ট্রাই করে দেখেছি আর কি। এই তো এভাবে আমি ভাত আর তরকারি নেই, আমি অ্যামেলিয়ার জন্য ভাতটা যেহেতু আলাদা রান্না করি ওটাতে একটু ডাল মিশিয়ে দিই, একটু ডালের প্রোটিনটাও পাওয়ার জন্য, আর সাথে নিয়ে একটু লেবুর একটা টুকরা, কারণ একটু টক টক না হলেও খায় না। আর এই যে ওর ভাতটা এইভাবে আমি নরম করে দিই আর কি, আমি চেষ্টা করি মানে শাক সবজির পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, আর এইভাবে দিলে ভাতের সাথে খুবই মজা লাগে। তরকারি একটু বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করি আমি, লেবুটা দিয়ে প্রথমে ভাতটাকে খুব ভালো মতো চটকে তারপর হচ্ছে তরকারিটা মাখিয়ে নিব। আমি মানে যেটা আমি খেতে পারি, আমার কাছে মজা লাগে, আমার কাছে মনে হয় যে সেটাই আমি মানে বাচ্চাদেরও সেভাবেই দেওয়া উচিত, কারণ ওরাও তো মানে কি বলবো, ওরাও তো মানুষ, ওদের টেস্ট বারও কিন্তু বাবা মার মতনই হয়। সো আমি তরকারিটা একটু খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ খুব মজা হয় খেতে। আর এই তো অ্যামেলিয়া মানে আমি কী খাওয়াচ্ছি দেখার জন্য এসেছে, বাট এই তো খাওয়া এসেই মুখটা পুরো বাকিয়ে ফেলেছে, খাওয়া নিয়ে যে এত ডিস্টার্ব করে কি বলবো। অ্যামেলিয়াকে খাওয়ানোর আসলে রেকর্ড রাখা খুবই কষ্টের বিষয়, কারণ সে হচ্ছে দুপুরের ভাতটা নিয়ে খুবই দানাই পানাই করে, মানে ওকে আমার এক এক দিন এক এক ভাবে, কোনো দিন বারান্দাতে, কোনো দিন চেয়ারে বসে এক একভাবে এক একবার খাওয়াই আর কি। তো আজকে সে বারান্দায় কার্পেটের সাথে লুকোচুরি খেলতে খেলতে খাচ্ছে, আসলে মানে চেয়ারে বসে ভাতটা ইদানিং ও খেতে চায় না, ভাত খাওয়া তো খুবই বোরিং একটা প্রসেস ওর কাছে, এমনি নাস্তা টাস্তা ইয়েতে খায় কিন্তু মানে ইয়েটা করতে চায় না, দুপুরের লাঞ্চটা সে ইয়ে করে আর কি, যেহেতু এই সময়টাতে ও খেলাধুলায় মগ্ন থাকে, এদিকে আসো এদিকে আসো, রাইমস দেখে না হলে খেলাধুলা করে, সো এই টাইমটাতে আসলে ওকে আমি জোর করেও টেবিলে বসিয়ে খাওয়ানোর ইয়ে করতে পারি না। তো ভাতটা দেখা যায় যে একটু ঝামেলাই হয় খাওয়াতে, তো এটা আসলে রেকর্ড করা সম্ভবই না ও কীভাবে খাচ্ছে, মুখে এভাবে একটু টুপ করে দিয়ে দিই আর গিলে ফেলা এরকম আর কি। আমি উঠো তো আম্মু, অনেক দেরি হয়ে গেছে তো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তুমি জানো তুমি কোথায় ঘুমাইছো তোমার বেবিকে নিয়ে? এই যে অ্যামেলিয়া সোফার এখানে বসে টিভি দেখতে দেখতে ঘুমাই গেছিল, এই যে আবার ঘুমাই যাচ্ছে। আম্মু আহা, এখন বাজে হলো এই যে 7টা বেজে যাচ্ছে, আজকে দুপুরবেলা ঘুম নিয়ে এত কাহিনী করছে, মানে আমি ওকে নিয়ে শুয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো, বাট সে ঘুমায় নাই, আমার সাথে খাটের মধ্যে যুদ্ধ টুদ্ধ করে বের হয়ে আসছে, এসে হলো মানে টিভি দেখতে চাচ্ছে বিকালবেলা। তো টিভি আসলে 10 মিনিটও মনে হয় দেখে নাই, এই যে দেখে এখানে ঘুমাই গেছে, তাই আমি আর আসলে খাটে নিয়ে শোয়াই নাই, কারণ নড়াচড়া করলে আবার সমস্যা, উঠে যায়। আর এখানে কমফোর্টেবল, এই যে তার বেবি নিয়ে এসে আরামে ঘুমাইছে, কিন্তু মা 7টা বাজে, তোমার আর ঘুমানো ঠিক হবে না, এখন উঠে যেতে হবে বাবা, উঠো 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 উঠো, সোনা পাখি সোনা পাখি, গুড মর্নিং, আসো আসো আসো,
বিবি নিয়ে ঘুমাইছি। ও কি আদর, কি দিয়েছো? স্টিকার? ভাও, এটা ভাও না, এটা ভাও ভাও কেন? এটা ডাক। অ্যামেলিয়ার রুটিন আসলে নির্ভর করে ওর দুপুরে বিকালে খেলতে যাওয়ার উপরে। বিকালে যদি সে বাইরে নিচে খেলতে যায়, দেখা যায় যে টায়ার্ড হয়ে আসে, তখন হচ্ছে রাতে একদম 9টা সাড়ে 9টা ম্যাক্সিমাম 10টার মধ্যে ঘুমিয়ে যায়। তো সকালে 7:30 8টার মধ্যে উঠে যায়, দুপুরেও তার ঘুমের টাইম তখন ঠিক থাকে। বাট যেই দিন হচ্ছে বিকেলবেলা টায়ার্ড কম হয়, ওই দিন হচ্ছে রাতে ঘুমাতে একটু খ্যানপ্যান করে, মানে শোয়ে ঠিকই কিন্তু ঘুমাতে ঘুমাতে হচ্ছে 10টা সাড়ে 10টা বাজিয়ে ফেলে। তো কালকে এরকমই ছিল, আর আজকে সে টায়ার্ড ছিল ঠিকই কিন্তু দুপুরে সে ঘুমানো পুরো রিজেক্ট করে দিয়েছে, ঘুমাবো না। আমি ভেবেছিলাম আজকে মানে ন্যাপই নিবে না, তাহলে হচ্ছে রাতে একটু আর্লি ঘুমিয়ে যাবে, বাট একদম লাস্ট মোমেন্টে এসে পুরো চোখ বন্ধ করে ফেলেছে। এখন বাজে তো 7টা, ঘুমিয়েছে কয়টায়, 6টা বাজার 10-15 মিনিট আগে সে ঘুমিয়ে গিয়েছিল। সো হোপফুলি আজকে 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমাবে, জানি না। কি খাবা তুমি এখন মাম্মা? মাম্মি বলো তো, মাম্মি। তোমার হাতটা দেখাও সবাইকে, তোমার হাতে কি লাগাইছে দেখাও। অ্যামেলিয়া স্টিকার লাগাইছে হাতে, ওয়াও স্টিকার। এখন আমি কি খাবে, দই খাবে? দেখি এখন অ্যামেলিয়াকে নাস্তা করাবো, তারপরে তারপরে কি করব। আজকে তো আমরা নিচে যেতে পারবো না মা, নাস্তা করো, ডিনার করবা আজকে। এখন আজকে সব কিছু লেট, মানে সব কিছু 1 ঘন্টা 1 ঘন্টা করে পিছিয়ে গেল। তো ঠিক আছে, এখন অ্যামেলিয়াকে নাস্তা করাই, আর আজকে আর ব্লগটা বড় না করি, কারণ টায়ার্ড লাগছে, এমনিতেও ভালো লাগছে না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।